আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা সিম্পল লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। কীভাবে সহজ উপায়ে তালের রসটা বের করা যায় সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব। আমার ছোটো বোন তালের রসটা বের করবে। সেম প্রসেসে যদি আপনারা তালের রসটা বের করেন তাহলে অনেক স্মুথ একটা ঘন তালের রস বের হয়ে আসবে। এখন ভাদ্র মাস, ভাদ্র মাসে পাকা তালটা প্রচুর পাওয়া যায় আর তালের পিঠা তো অনেক মজা। আমরা কম বেশি সবাই তালের পিঠাটা খেয়ে থাকি। এভাবে তালের উপর যদি হালকা আঘাত করি তাহলে তালের বাইরের অংশটা চিলে আসবে এবং ভেতরের রসটা অনেক নরম হবে, সহজেই রসটা বের হয়ে আসবে। আমরা অনেকে তালের পিঠা খাওয়ার আগে তালের রসটা অনেকে বের করতে পারি না, অনেক ঝামেলা মনে হয়। সেম প্রসেসে যদি আমরা যদি এরকম তালের রস বের করাটা ফলো করি তাহলে সহজেই তালের রসটা বের হয়ে আসে। তালের উপর যদি হালকা একটু আঘাত করা হয় তাহলে তালের ভেতরে বিচিগুলো আলাদা হয়ে যাবে, রসটা বের করতে খুব সহজ হয়ে যাবে আমাদের। আমার ছোটো বোন কিন্তু অল্প সময়ের মধ্যে রসটা বের করে নিয়েছে, একদম কম ঝামেলা ছাড়াই। বিচিগুলো আলাদা করার পর একটা কাছি নিয়ে বাইরের বিচির বাইরের অংশগুলো আমরা কেটে নিব। অনেকে কি করে বিচি নিয়ে, সবার বাড়িতে তো প্লাস্টিকের ছাকনিগুলো থাকে, তো অনেকে কি করে বিচি নিয়ে প্লাস্টিকের ছাকনির উপর ঘষা দিলে, পানিতে একটু ঘষা দিলেই রসটা বের হয়ে আসে। তো আমার বোন কি করছে, বাইরের তালের বাইরের খোসাগুলো কাছি দিয়ে কেটে তারপর প্লাস্টিকের ছাকনির উপর যখন ঘষবে একটু হালকা পানি দিয়ে, দেখবেন রসটা একদম স্মুথ রসটা বের হয়ে আসবে, অনেক ঘন হবে রসটা। দেখেন অনেকগুলা কিন্তু রস বের হয়ে আসছে, অনেক ঘন একটা স্মুথ রস। এই রস দিয়ে পিঠা বানালে অনেক মজা হবে পিঠাগুলা। আসলে তালের মিষ্টি সুগ্রানটা অনেক ভালো লাগে আমার, স্মেলটা অনেক ভালো আসে। তো তালের রস কিছু ফ্রোজেন করবে, এক বক্স আমাকে দিবে আর এক বক্সও ফ্রোজেন করবে। আমি কিভাবে তালের পিঠাটা বানাই আমি আমার শ্বশুরবাড়িতে গেলে আপনাদের রেসিপিটা শেয়ার করব। আমি কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠাটা বানাবো। এখানে তো কাঁঠাল পাতা তেমন পাওয়া যায় না, তাই ও ডাইস দিয়ে পিঠাগুলো বসাবে। যার যেরকম থাকে বাটি দিয়েও বসানো যায়, টিফিন বক্স দিয়েও বসানো যায়, যার যেরকম ইচ্ছা সেরকম বসাতে পারবে। ডাইসের উপর একটু অয়েল ব্রাশ করে দিলে পিঠাটা সহজেই ছুটে আসবে, লেগে যাবে না আর। তো আমি চুলার উপর ডেকসিতে গরম পানি বসাই দিয়েছি। গরম পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা থালা দিয়ে ডাইসগুলো বসাই দিব।
অল্প সময়ে পিঠাগুলো হয়ে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। এখানে কিন্তু অর্ধেক রস দিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে, যেহেতু পিঠাটা বেশি বানাচ্ছে না তাই পুরাটা রস লাগে নাই। দুটো থালের মধ্যে প্রায় 2 লিটার হবে রস বের হয়েছে, অনেক ঘন একটা রস আসছে। দেখেন আপনারা পিঠাগুলো কি সুন্দর করে ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে, একদম ফাটা ফাটা হয়ে গেছে ফুলে, দেখতেই অনেকই আমি লাগছে পিঠাগুলো। আমরা ডাইসের উপর থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা, একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।